সুখেরই আশায় সব যায় যে ভুলে কে আপন কে পর অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যে ইদে মরে ভালোবাসা তবু আশার নদীতে ওঠে এই গুলশান মানে কি তোমার ছেলে কি কচি খোকা নাকি যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিছুই বুঝে না হ্যাঁ কি মনে করেছো তুমি আমি এত রাতে তোমার সাথে রঙ তামাশা করতে এসেছি নাকি নাদিয়া আমি সত্যি বুঝতে পারছি না বুবু আর কি করেছে আপনার থেকে দূরে আর কেউ থাকতেই পারবে না ঠিক তোমার ছবিতে যেভাবে আমি ফুটে উঠি সেভাবে জানোই তো নবরিন খুব সৎ একটা মেয়ে ও যদি জেনে যায় এইসব তাহলে মামা মামি বলে ও কিন্তু ছাড় দিবে না তোমার সেই বস টাকা পাঠাচ্ছে না কেন সে টাকা পাঠালে তো আমাদের আর চুরি টুরি করতে হয় না চুপ আমার কোনো বস টস নেই মানে কোনো মানে নেই শুধু এইটুকু জেনে রাখো এখন যা করছি আমাদের ভালোর জন্য করছি শুধু একবার আফতাব আর রোকসানাকে আমাদের হাতের মুঠে আনতে পারলে এই সম্পত্তির মালিক আমরা হয়ে যাব তখন এই বাড়ির রাজত্ব আমরা কিন্তু ওরা যদি বুঝতে পেরে যায় সব মিথ্যে শ্রীলঙ্কায় আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই আর তুমি বেশ কয়েকবার জেলে গেছো আর ওই যে চিটাগাঙের ফ্যাক্টরিটা ওটাও মিথ্যে তখন কি হবে ওরা বড় লোক পুলিশ হাকিম সব ওদের হাতের মুঠোয় ওরা আমাদের পুলিশই দেবে আমার কিন্তু ভয় করছে এই তুমি বেশি ভেজাল নজর করো না তো পারলে করো না করলে খামাখা ভয় দেখিও না যদি কখনো এমন হয় কি করব কি আমরা হ্যাঁ ওরা আমাদের পুলিশে দেবে আমি কিন্তু বাবা জেলে টেলে যাব না কি করব কি আমরা শেষ করে দিব যে আমার পথের বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি শেষ করে দেব ঠিক যেমন আজ রাতে করিম লোপাট হবে সবাইকে সেইভাবে লোপাট করে দেব কি বলছো কি তুমি করিম হ্যাঁ ঠিকই বলছি অনেকদিন পর আমি এই সুযোগ পেয়েছি কিছুতেই আমি এই সুযোগ হাত ছাড়া করব না কিছুতেই না Hey, man!
বল সাহস তোর? আমার বাড়িতে থেকে আমার সাথে বেইমানি আমার পিছনে ছুরি চালাচ্ছে? কি বলছিস এসব বাবা? বুঝতে পারছো তাই তো? একবার পুলিশ আসুক, তারপর সব বুঝতে পারবে। আমার বাড়িতে থেকে আমার চোখে ধুলো দিচ্ছ তোমরা। এই রুকসানা চৌধুরীর চোখে ধুলো দিচ্ছ তোমরা। এই করিম ভাই কেও তোমরা। তোমাদের আমি বিশ্বাস করে এই বাড়িতে ঢুকিয়েছিলাম। না 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 না, তোমাদের আর বিশ্বাস করা যাবে না। এক্ষুনি পুলিশ ডাকতে হবে, এক্ষুনি, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এখন কি হবে? আমাকে তোমায় আগেই বলেছিলাম এরকম কিছুই হবে। ওরা পুলিশে খবর দেবে, জেলে দেবে। চুপ, thank you.
আপনি আপনার ট্রিটমেন্ট শুরু করুন, ফর্মালিটি সব আমি দেখছি। মাইয়া আমি গেলাম। কিছু খাবো না, রোকসানা সেরে ওঠার আগ পর্যন্ত আমি এক ওটা বাড়িও মুখে দেব না। রোকসানা আমার এতগুলো বছরের সঙ্গী, ও এভাবে আমাকে ঠকাতে পারে না, কিছুতেই পারে না। ওকে আমার কাছে, আমাদের কাছে এর আসতেই হবে, আসতেই হবে। সমস্ত অপরাধ তুমি মাফ করে দাও আল্লাহ, ওকে তুমি নতুন জীবন দাও আল্লাহ। করিম কাল রাতে বাসায় ফিরেনি। আপনি আধ ঘন্টা পর পর রোগীর মনিটর করবেন। মানে আমরা অপারেশন করে তার টেক কেয়ার করছি, কিন্তু ইন্টারনাল ব্লিডিং এখনো বন্ধ হচ্ছে না। ইয়া আল্লাহ, তুই আমার রোগসানাকে রক্ষা করো আল্লাহ।